বাংলাদেশ থেকে যারা উমরা হজ করতে আসবেন তাদের কত টাকা খরচ হবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বাংলাদেশি ভাই এবং বোনেরা, যারা সৌদি আরবে উমরা করতে আসবেন বর্তমান সময়ে তাদের কত টাকা খরচ হতে পারে? শিশু বাচ্চা থেকে ধরে 2 বছর পর্যন্ত তাদের খরচ হবে ম্যাক্সিমাম 70,000 থেকে 75,000 টাকা হাফ ডন টিকিট সহ। যাদের 2 বছর থেকে মোটামুটি 10 বছর বয়স, 2 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত বয়স, তাদের 1,00,000 থেকে 1,10,000 টাকা খরচ হবে হাফ ডাউন টিকিট সহ। আর যাদের 10 বছর উপরে বয়স, 10 বছরের উপরে 40, 50, 60 যত বছরই হোক, তো 10 বছরের পর থেকে মোটামুটি 1,30,000 থেকে 40,000 টাকা, 1,30,000 থেকে 1,40,000 টাকা। এটা হলো গিয়ে আপনারা যারা উমরা করতে আসবেন এই হলো খরচ। খরচটা আবার কিছুটা উপর নিচে হতে পারে, আমি যেটা এটা যে ফিক্সড রেট না, হয়তোবা দেখা গেলো যে আপনারা যে কোনো একটা এজেন্টের মাধ্যমে কিছু কম টাকা পাবেন, আবার কিছু টাকা বেশিও নিতে পারে। আর বর্তমান সময়ে যারা সৌদি আরবে 3 মাসের প্যাকেজে সৌদি আরবে আসতে চান, মানে 3 মাস আপনারা সৌদি আরবে থাকবেন, মক্কায় মদিনা বা পুরো সৌদি আরব ঘুরবেন, কোনো সমস্যা নেই। আর যারা বর্তমানে উমরাতে আসবেন ফ্যামিলি নিয়ে, তাদের কি কি প্রয়োজন একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আমাদের পাসপোর্ট তো অবশ্যই, কিন্তু পাসপোর্টের মধ্যে ম্যাক্সিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে, পাসপোর্টের মধ্যে ম্যাক্সিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। তারপরে আপনাদের বাংলাদেশে যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এটার 1 কপি ফটোকপি লাগবে। তারপরে আপনাদের, আপনারা যদি ঢাকা শহরে থাকেন বা সিটি কর্পোরেশনের বাইরে থাকেন, আপনাদের কমিশনার হোক, চেয়ারম্যান হোক অথবা মেম্বার সাহেব হোক, তাদের একটা সার্টিফিকেট লাগবে। যারা আমরা ফ্যামিলি নিয়ে আসব, যারা আমরা ফ্যামিলি নিয়ে আসব বিবাহিতরা, তাদের কাবীর নামও অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আর যদি কোনো পুরুষ মানুষ আসেন তাদের কাবীর নামও কোনো প্রয়োজন নেই। তারপরে হলো গিয়ে যারা সৌদি আরব থেকে ফ্যামিলি নিয়ে আসবেন, যারা সৌদি আরব প্রবাসীরা, যদি আমি আজকে আমার ফ্যামিলি আনি, আমার আকামান ফটোকপিটা আমার ওই বাংলাদেশে যে এজেন্টের মাধ্যমে কাজ করাবো তাকে দিতে হবে। মানে সৌদি আরব প্রবাসী যারা আছেন আপনারা পরিবারকে নিয়ে আসলে আপনার আকামার ফটোকপিটা অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমাদের বাংলাদেশের অনেক নাগরিক জানেন না কি কি কাগজপত্র লাগে এবং কত টাকা মোটামুটি খরচ হতে পারে। এখন বর্তমান সৌদি আরব সরকার যখন 90 দিন মানে ম্যাক্সিমাম 3 মাস উমরার ভিসার একটা পারমিশন দিয়েছে, আগে তো 15 দিনের একটা প্যাকেজ ছিল, এখন 90 দিন পর্যন্ত আপনি থাকতে পারবেন। আপনি চাইলে 1 মাসও থাকতে পারেন, 1.5 মাসও থাকতে পারেন, 20 দিনও থাকতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি থাকতে পারবেন। এবং কি আপনি পুরো সৌদি আরবের মধ্যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আপনারা সেখানে গিয়েও উঠতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো গিয়ে আমার এই ভিডিওটা প্লিজ যে সকল বাংলাদেশি নাগরিক ভাইরা আছেন এবং প্রবাসী ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে সকল ভাইরা এবং বোনেরা জানতে পারে মোটামুটি উমরাতে গেলে কত টাকা খরচ হতে পারে এবং কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন। তো আপনারা যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।